নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশান অন করবেন তো বন্ধুরা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য আপনারা জানেন আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে ডিএ মামলার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার তো অভিজ্ঞ যা মনে করছে সুপ্রিম কোর্টে লজ্জাজনক হার হবে রাজ্য সরকারের বেতন বাড়ছে রাজ্যের সরকারি কর্মচারীদের এ বিষয়ে কোনো সন্দেহ নেই জানুয়ারি থেকেই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পেতে পারে রাজ্যের সরকারি কর্মচারীরা যদি কেন্দ্রীয় হারে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণ করা হয় সেক্ষেত্রে প্রতি মাসে পনেরো থেকে অন্তত পক্ষে কুড়ি হাজার টাকা বেতন বৃদ্ধি হবে সরকারি কর্মচারীদের পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা শেষ পর্যন্ত জানুয়ারি থেকেই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এমনটাই কিন্তু জল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছে কারণ বেতন বাড়ছে রাজ্যের সরকারি কর্মচারীদের সুপ্রিম কোর্টে হার হবে রাজ্য সরকারের এমনটা প্রায় নিশ্চিত প্রতি মাসে পনেরো হাজার থেকে কুড়ি হাজার টাকা বেতন বৃদ্ধি হতে পারে রাজ্যের সরকারি কর্মচারীদের যদি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন প্রদান করা হয় সেক্ষেত্রে পঁয়ত্রিশ শতাংশ বকেয়া এবং পঞ্চম বেতন কমিশনের এক বিরাট অঙ্কের বকেয়া পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন অনলি নিউজ